সকল প্রকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সকল প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি পত্র জারি করা হয়েছে। পত্রের বিষয়, 2024 এবং 25 অর্থবছরে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে বৃত্তি, শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের পেশামূলক উপবৃত্তি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তি প্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি তথ্য MIS সফটওয়্যারে এন্ট্রিকরণ বা সংশোধন প্রসঙ্গে গতকাল তারিখে, এবং আপনারা স্ক্রিনে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বৃত্তিপ্রাপ্ত প্রশিক্ষণার্থীর শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তির জন্য আগামী 9 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে MIS সফটওয়্যারে বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি নির্ভুলভাবে এন্ট্রি বা সংশোধন সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দুই নম্বরে বলা হচ্ছে, যে সকল শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নাম্বার, হিসাব নম্বর, একক বা যৌথ হিসাব সংক্রান্ত ভুল, ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকা, প্রেরিত বৃত্তির অর্থ বাউন্স হয়েছে, তাদের ব্যাংক সংক্রান্ত তথ্য সংশোধন এবং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সক্রিয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পত্রের তিন নম্বরে বলা হচ্ছে, বৃত্তিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থী তথ্য পূর্বে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্য MIS সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। চার নম্বরে বলা হচ্ছে পত্রের, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিকভাবে এবং যথাসময়ে এন্ট্রি না দেওয়ার কারণে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ যথাসময়ে প্রেরণ করা সম্ভব হয় না। MIS সফটওয়্যারে বৃত্তির সংক্রান্ত তথ্যাদি নির্ভুলভাবে এন্ট্রির লক্ষ্যে পত্রের সাথে সংযুক্ত নির্দেশনা সমূহ অবশ্যই যথাযথভাবে অনুসরণ পূর্বক MIS সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, MIS সফটওয়্যারে এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত কিছু শর্তাবলী আছে। এই শর্তাবলীগুলো আপনারা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে এই নিয়মগুলো আপনারা পড়ে নিতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিয়মগুলো আপনারা আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে কিংবা বিস্তারিত পড়ে নিতে পারেন। পত্রের পাঁচ নম্বরে বলা হচ্ছে, MIS সফটওয়্যারে এন্ট্রিকৃত তথ্য ভুল থাকা বা মাউসির নির্দেশনা অনুসরণ না করার কারণে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ যথাসময়ে প্রেরণ করা যাচ্ছে না। এছাড়া সময় মতো এন্ট্রি না করার কারণে শিক্ষার্থীদের অর্থ বকেয়া হচ্ছে। এই কারণে এই বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে বৃত্তি তথ্য এন্ট্রি বা সংশোধন করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রেরণের ক্ষেত্রে অনিয়ম বা ভুল পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। বিশেষ দ্রষ্টব্য হিসাবে এখানে বলা হচ্ছে, MIS সফটওয়্যারে আগামী 14 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তথ্য সংশোধন বা সম্পাদন করতে হবে। পত্রটি জারি করেছেন কামরুন নাহার, সহকারী পরিচালক পরিকল্পনা এবং উন্নয়ন উইংস থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 2024-25 অর্থবছরে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত বা বৃত্তি পাবেন এরকম শিক্ষার্থী তথ্য সংশোধন বা সম্পাদন করতে নির্দেশক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি হিসাবে মাউসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এই পত্রটি জারি করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পত্রটি জারি করা হয়েছে 8-10-2024 খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।